হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ দ্বিতীয় পর্বে আমরা জানবো যে যেসব ভুলের কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হয়, কি কি করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে বা কি কি করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না, সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। একজন ফ্রিল্যান্সার যখন ঘুম থেকে উঠে দেখে যে তার যে পুরাতন ফাইবার অ্যাকাউন্ট ছিল বা তার যে শখের যে ফাইবার অ্যাকাউন্ট ছিল সেটা ডিজেবল হয়ে গেছে, তাহলে তার অবস্থাটা কেমন হবে? কথা হলো যে ফাইবার অ্যাকাউন্ট যদি ডিজেবল হয় সেক্ষেত্রে কিছু করার নেই, তবে অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে বা আপনার যখন অ্যাকাউন্ট রানিং থাকবে তখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ ফাইবারের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা 100% সুরক্ষিত থাকবে। তো চলুন আমরা আজ দেখব কি কি কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়। আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। মনে করুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, তখন ওই কোম্পানির নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কিন্তু আপনি সেগুলোর কোনো কিছু তোয়াক্কা করেন না, আপনি আপনার মন গড়া মতো কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে চাকরিটা থাকবে না। সেম ফাইবারে সেই রকম, আপনার ফাইবারে কাজ করতে গেলে আপনাকে এখানে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড বা ডিজেবল হয়ে যাবে। আবার অনেকেরই ধারণা যে শুধু ফাইবার শুধু শুধু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে, এটা একদম সত্য নয়, কারণ ফাইবার আপনার দুই সাইড থেকে আপনার তারা অর্থ পাচ্ছে, আপনি সার্ভিস সেল করছেন আপনার কাছ থেকে কমিশন নিচ্ছে, আবার যে আপনার সার্ভিস কিনছে তার কাছ থেকে কমিশন নিচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কী জন্য আপনার সাসপেন্ড করবে? অর্থাৎ আপনি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন বা কোয়ালিটি মেনটেন করেন নাই বিধায় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। তো আজ আমরা দেখব যে যে বিষয়গুলো আপনার মেনে চললে আপনার অ্যাকাউন্টটা 100% সুরক্ষিত থাকবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল বা সাসপেন্ড হওয়ার অন্যতম কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে আপনার আইপি অ্যাড্রেস এর প্রবলেম রয়েছে। এই আইপি অ্যাড্রেস হলো যে আপনার একটা কম্পিউটারে আপনি একটা আইপি অ্যাড্রেসের অধীনে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার সার্ভিস ভিন্ন রেখে আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন, অর্থাৎ আপনারা দুই ভাই কাজ করেন সেক্ষেত্রে আপনি দুই ভাইয়ের দুইটা সার্ভিস আপনি করতে পারেন, যেমন একজন গ্রাফিক্স ডিজাইনে আপনি অ্যাকাউন্ট করবেন, একজন আপনি প্রোগ্রামিংয়ে অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনার দুইজনের সার্ভিস ভিন্ন হবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তবে যারা মূলত আপনার মডেম ইউজ করে আপনার অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আইপি অ্যাড্রেস প্রতিনিয়ত চেঞ্জ হয়, সেক্ষেত্রেও প্রবলেম হয়ে থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন, শেয়ারিং লাইন যারা ব্যবহার করেন, দেখা যায় যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে 100টা বা 150টা অ্যাকাউন্ট মানে কম্পিউটার তারা কানেক্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই 150 আপনার কম্পিউটারের ভিতরে যদি কেউ যদি ফাইবার অ্যাকাউন্ট করে সেক্ষেত্রেও দেখা যায় যে সিমিলার যদি আপনার আপনার নিশ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট করতে চান বা ফাইবারে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ডেডিকেটেড আপনার আইপি নেবেন এবং সেই আইপি দিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত হলো আপনার কোনো ধরনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনার বায়ারের সাথে শেয়ার করা যাবে না, অর্থাৎ আপনি চ্যাটিংয়ের সময় আপনি তারকে কোনো মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার প্রোভাইড করতে পারবেন না, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কাজের প্রয়োজনে যদি আপনার কখনো আপনার ইমেল নিতে হয় সেক্ষেত্রে আপনার সরাসরি ফাইবারের যে চ্যাটবট রয়েছে তার মাধ্যমে আপনাকে নিতে হবে। তিন নাম্বার হলো ফাইবারের বাহিরে আপনি কোনো পেমেন্ট আপনি নিতে পারবেন না, আপনি ফাইবারের বাহিরে যদি আপনি পেমেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু ফাইবার এখান থেকে কমিশন পাচ্ছে না, সেক্ষেত্রে তারা যদি বুঝতে পারে যে আপনি বাইরের কাছ থেকে ফাইবারের বাহিরে গিয়ে আপনি পেমেন্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। চার নাম্বার হলো যে আপনার কিছু শব্দ আপনি আপনার টেক্সট লেখার ক্ষেত্রে বা চ্যাটিং করার ক্ষেত্রে কখনো ব্যবহার করবেন না, যেমন পেপাল, পেমেন্ট, তারপরে ইমেইল, পে, অ্যাট দ্য রেট, ইটিসি, এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে, তো এই শব্দগুলো আপনারা কখনোই
আপনার চ্যাটিং করার ক্ষেত্রে বা আপনার কোনো গিগসে এগুলো ব্যবহার করবেন না। 5 নম্বরে হলো আপনার ডিসক্রিপশন, টাইটেল এবং গিগের ইমেজ কখনো আপনি কপি পেস্ট করবেন না, অর্থাৎ ফাইবার থেকে কোনো কিছু কপি করে আপনার গিগ তৈরি করবেন না। সেক্ষেত্রে আপনার তারা যদি ইনভেস্টিগেশন করে বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় টার্মিনেট হয়ে যাবে। 6 নম্বর হলো আপনি আপনার বায়ারকে কখনোই আপনার কপি পেস্ট ওয়ার্ক আপনি প্রোভাইড করবেন না, অর্থাৎ আপনি আপনাকে একটা কাজ দিল, সেই কাজটা আপনি কোথাও থেকে কপি পেস্ট করে এনে আপনি বায়ারকে দিলেন, সেক্ষেত্রে এটা কপিরাইট ক্লেমের আওতায় পড়বে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। 7 নম্বর হলো আপনার বায়ারের সাথে কখনোই আপনি খারাপ আচরণ করা যাবে না। বায়ার যদি আপনার রিভিউ নাও দেয়, সেক্ষেত্রেও আপনি তাকে কখনো আপনি বকাঝকা করতে পারবেন না, তার সাথে আপনি সুন্দর আচরণ করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। 8 নম্বরে হলো আপনি 18+ কন্টেন্ট আপনি কখনো নিয়ে কাজ করবেন না, 18+ কন্টেন্ট নিয়ে কখনো কাজ করবেন না, কারণ আপনার 18+ কন্টেন্ট টোটালি আপনার এখানে নিষিদ্ধ করা আছে ফাইবারে। তো আপনি যদি কোনো বায়ার যদি আপনাকে ওয়েবসাইট বা 18+ কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে বলে, সেক্ষেত্রে আপনি সেই অর্ডারটা ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা অনেক সময় যে কাজের জন্য আমরা বিভিন্ন বায়ারকে আমরা রিকোয়েস্ট করে থাকি, তো সেখানে দেখা যায় সচরাচর অনেকেই একটা টেক্সট লিখে রাখেন এবং সেই টেক্সটটা প্রতিনিয়ত তারা এই বায়ারদেরকে সেন্ড করে থাকেন। তো এই কাজটা কখনো করা যাবে না। আপনি প্রত্যেকটা বায়ারের সাথে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সেইভাবে আপনাকে কমেন্টস বা আপনাকে মেসেজ করতে হবে। আপনি যদি একটা টেক্সট সবাইকে একইভাবে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আমাদের সেল বাড়ানোর জন্য আমরা গিগ মার্কেটিং করে থাকি, সেক্ষেত্রে আমরা কোনো প্রতারণার আশ্রয় নিতে পারবো না, অর্থাৎ কোনো ধরনের স্প্যামিং করা যাবে না। তো আপনার গিগ মার্কেটিং করতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক স্প্যামিং করে থাকেন, তো সেগুলো করা যাবে না। যদি সেগুলো আপনার অ্যানালাইসিসে ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড হবে। 11 নম্বর হলো বায়ারের কাছে কখনো রিভিউ চাওয়া যাবে না। আপনি যদি ভালো কন্টেন্ট আপনি তাকে প্রোভাইড করে থাকেন, অর্থাৎ ভালো সার্ভিস যদি দিয়ে থাকেন, সে ইচ্ছাকৃতভাবেই আপনাকে আপনার রিভিউ দেবে। আপনি তার কাছে রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারবেন না, যদি করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় টার্মিনেট হবে। ফাইনালি 12 নম্বর হলো যে আপনার যে পেজটা অ্যাক্টিভ রাখার জন্য, অর্থাৎ আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য অনেকেই আপনার অটো রিলোড আপনার চালু করে রাখে, তো এই অটো রিলোড এটা ইউজ করা যাবে না। অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি চাচ্ছেন যে অটো রিলোড আপনার ইনস্টল করে রাখেন, আপনার পেজটা কিছুক্ষণ পরপর রিফ্রেশ হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনার দেখায় যে অনলাইনে রয়েছে, কিন্তু এটা কখনো করা যাবে না। আমাদের নেক্সট পর্বে আসবে যে কীভাবে আপনার কম্পিউটারে না থেকেও আপনি আপনার অনলাইনে থাকতে পারবেন বা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে পারবেন। তো সেই প্রসেসটা আমরা দেখাবো, এবং আপনার যে ওয়ার্ডগুলো লিখে আপনি মেসেজ করলে বা আপনার চ্যাটিং করলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হবে, সেই ওয়ার্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়ার্ডগুলো কখনো আপনারা চ্যাটিংয়ের ক্ষেত্রে বা আপনার গিগে ব্যবহার করবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।